নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হতে প্রস্তুত সিপিএম। শুক্রবার মনোনয়ন জমার প্রথম দিনেই ধূপগুড়ি মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম এর 5 প্রার্থী। নির্বাচনের প্রক্রিয়ার দিন ঘোষণা হতেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এখনও মনোনয়ন দাখিল করতে পারেনি ধূপগুড়িতে। অন্যান্য রাজনৈতিক দলকে পিছনে ফেলে 5টি আসনে প্রার্থী দিল সিপিএম। শুক্রবার ধূপগুড়ি বিডিও অফিসে গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 3টি গ্রাম পঞ্চায়েত এবং 1টি পঞ্চায়েত সমিতি, মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 1টি পঞ্চায়েত প্রার্থী মনোনয়ন জমা দিল সিপিএম। পাশাপাশি আগামী সোমবার মধ্যে সবকটি আসনে প্রার্থীপদ পূরণ করে মনোনয়ন জমা করবে বলেও দাবি সিপিএম নেতা তথা প্রাক্তন ধূপগুড়ি পঞ্চায়েতের সমিতির সহসভাপতি রাজকুমার রায়ের। তিনি বলেন, আমরা সর্বতোভাবে প্রস্তুতই রয়েছে, আমাদের গঠনতন্ত্র গণতান্ত্রিকভাবে প্রার্থী তালিকা তৈরি করেছে। কিছু মানুষ বিগত দিনে ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল, তারাও বুঝতে পেরেছে গ্রাম বাংলায় গণতন্ত্র ফেরাতে বা পঞ্চায়েত উন্নয়নের জন্য সিপিএমকে প্রয়োজন। এই মনোনয়ন জমাকে কেন্দ্র করেই ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিডিও অফিসের দুই দিকে এই মাসের ব্যারিকেড লাগানো হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই এই মনোনয়ন প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে বলেই জানিয়েছেন ধূপগুড়ির বিডিও তথা নির্বাচনী আধিকারিক শঙ্খদীপ দাস। আমাদের ধূপগুড়িতে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমাদের তিনখানা এরিয়া আছে। আমার যে এরিয়া দক্ষিণ পূর্ব এরিয়া কমিটি সিপিআইএম, সেই এরিয়া কমিটির থেকে আমি চারখানা, মোট চারখানা নমিনেশন আজকে সাবমিট করব। তার মধ্যে 3টা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে এবং 1টা হচ্ছে পঞ্চায়েত সমিতিতে। এগুলো হচ্ছে 256 ঝাঁসশালবাড়ি, যেটা 256, আর হচ্ছে এই মহাবুত 254, 256, 257। 3টা বুথে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী, আর হচ্ছে 1টা হচ্ছে পঞ্চায়েত সমিতির প্রার্থী। কত নম্বর এটা? এটা হচ্ছে কত নম্বর পাচ্ছি, গাদং 227 নম্বর পিএস নম্বর। পিএম এর অত মানে এত প্রস্তুতি ছিল না, তবুও সিপিএম সবার আগে নমিনেশন দিচ্ছে না। আপনারা যদি দেখেন এই সময়কালের মধ্যে গোটা রাজ্য জুড়ে আজকে যদি আপনারা বিভিন্ন নিউজ টিউজ দেখেন এবং আপনাদের কাছে আমাদের থেকে বেশি খবর আছে, তাতে দেখবেন সবচেয়ে বেশি নমিনেশন আজকে জমা করতে পারলো হচ্ছে সিপিআইএম। কারণ আমরা হচ্ছে গঠনতন্ত্র অনুযায়ী আমরা গণতন্ত্রে একদম বিশ্বাসী, আমরা সেইভাবে প্রার্থী তালিকা আমাদের রেডি, আমরা হচ্ছে প্রস্তুতির জন্য আমরা খুব কালকে 5:30 ঘোষণা হয়েছে, তাই আমরা খুব বিক্ষিপ্তভাবে কয়েকটা নমিনেশন আমরা দিলাম। আগামী সোমবারের মধ্যে দেখবেন সমস্ত নমিনেশন আমরা দিতে পারবো। আমাদের আসলে আসলে গোটা রাজ্য জুড়ে যে ঘটনাটা, আমাদের শাসক দলের প্রতি যে মোহটা ছিল সেই মোহটা তো ভেঙে পড়ছে। সেদিন হয়তো কয়েকজন স্বার্থে এবং ভুল বুঝায় টুজায় নিয়ে গেছিলো, তারা বুঝতে পারছে যে গ্রাম বাংলায় যদি লড়াই করতে হয়, মানুষের গণতন্ত্র যদি ফিরে দিতে হয় এবং পঞ্চায়েতের যদি ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে বামপন্থীরাই একমাত্র পারে। সেক্ষেত্রে সিপিএমেই সবাই চলে আসছে এবং মানুষের পঞ্চায়েত তৈরি করার জন্য আসছে। 9 জুন 2023-এর পঞ্চায়েত ইলেকশন আজকের থেকে নমিনেশন স্টার্ট হয়েছে। তো আজকে টোটাল 4টা পড়েছে নমিনেশন, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের জন্য, গ্রাম পঞ্চায়েত কনস্টিটিউয়েন্সির জন্য সিট, আর হচ্ছে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 1টা পড়েছে। সিকিউরিটি মেজার্স পুরোভাবেই ভালো মতন নেওয়া আছে, পুলিশকে ওয়েল ডিরেকশন দেওয়া আছে, ব্যারিকেডস করা আছে, আমাদের স্টাফরাও আছে, সব কিছু প্রপার ডকুমেন্টস দেখেই সবাইকে এন্ট্রি করানো হচ্ছে। নমিনেশনের টাইমে সব কিছু দেখে নেওয়া হচ্ছে যে কী কী দেওয়া হচ্ছে, সব কিছু দেখেই তারপর কম্পিটিশন করা হচ্ছে। না, সেটা বলা আছে SDSRN থেকে, ওটা 144 আছে, ঠিক আছে। তো আশা করছি, আশা করে সুস্থভাবে আমরা কাজগুলো করতে পারি।